আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে সিঙ্গারা করে দেখাবো। এর জন্য এখানে আলু, দুইটা আলু আমি এরকম ছোট সাইজের কিউব কিউব করে নিয়েছি। সিঙ্গারা বানানোর জন্য নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 2 থেকে 3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, নিয়েছি বাদাম, এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, 3-4টা কাঁচামরিচ আমি ছোটো টুকরা করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি মশলা 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শাহী গরম মশলার গুঁড়া। এই মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, শাহী গরম মশলার গুঁড়া রেসিপিতে ইয়াসমিন কুকিং শাহী গরম মশলা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। নিয়েছি পরিমাণ মতো লবণ, লাগবে আমার নারিকেল, লাগবে আমার নারিকেল এবং সয়াবিন তেল। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন এখানে পেঁয়াজের সাথে আদা বাটাটা ভেজে নেব। এখন সব মশলাগুলো দিয়ে দিব, সামান্য একটু গরম পানি দিয়ে দিব, মশলাটা গরম পানি দিয়ে ভেজে নেব। মশলা থেকে গন্ধ যেন চলে যায় এরকম করে মশলাটা ভাজতে হবে, যেন মশলায় কোনো গন্ধ না থাকে। ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব, এখন আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিব, এবং আলুতে সামান্য পানি দিয়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এরকম পানি দিয়ে দিব আগে, কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিব এবং বাদাম দিয়ে দিব। বাদাম দিয়ে দিয়েছি, এখন বাদাম এই মশলার সাথে একটু ভেজে নিব। এখন আমি পানি ব্যবহার করিনি, সেদ্ধ আলু সেদ্ধ হওয়ার জন্য একটু পানি আমি দিব, কিন্তু কিছুক্ষণ বাদাম এবং কাঁচামরিচ দিয়ে আলুটা একটু ভালো করে কষিয়ে নিব। সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি, যেটুকু পানি আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে ওই পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি, তা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এখন পানিটা শুকিয়ে গেছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি নারিকেল দিয়ে দিব। তেলটা আমি দিয়ে দিয়েছি, এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এই পর্যায়ে আমি এখন চুলা অফ করে দিব এবং ঠান্ডা করে নিব। এখানে সিঙ্গারার খামিরের জন্য 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ কালি জিরা এবং তেল দিয়ে দিব। এখন এখানে 1 চামচ চিনি দিয়ে দিব। এখন এই পর্যায়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখন খামিরটা এই তেলের সাথে আমি একদম মিক্সড করে নিব। এভাবে তেল দিয়ে হাতে মিক্সড করে নিলে ক্রিস্পি হবে খামিরটা। আমি তেল নিয়ে এরকম খামির করে নিয়েছি, এবং এরকম যখন মুট করলে এরকম আবার দলা ভেঙে যাবে, তাহলে মনে হবে এখন এই খামিরটা করলে সেটা ক্রিস্পি হবে। এখন এই পর্যায়ে পানি দিয়ে দিব, পানি দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে খামিরটা টাইট একটা শক্ত একটা খামির করে নিব। আটার খামিটা আমি খুব শক্ত একটা ড্র করে নিয়েছি, এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। খামির থেকে আমি ছোট ছোট এরকম বল করে নিয়েছি, এরকম ছোট খামির নিয়েছি, কারণ ছোট ছোট সিঙ্গারা করবো আমি। এরকম ছোট একটা খামিরের টুকরা নিয়ে এটা আমি বেলে নিব, ডি আকারে বেলে নিব। এখানে ফিলিংসটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, সিঙ্গারার ফিলিংস আমি এখানে ডিয়ের আকারে একটা রুটি বানিয়ে নিয়েছি, এখন ঠিক মাঝামাঝি কেটে নিব। এখানে এভাবে সিঙ্গারাটা নিয়ে পানি দিয়ে দিব, এবং এখান থেকে এখানে এনে সিঙ্গারাটা এরকম ভাত বসিয়ে দিব। তারপরে এভাবে হাতে নিয়ে এখন এইভাবে পানি নিয়ে চারপাশে লাগিয়ে দিব, এবং এখানে একটা কুচির মতো প্যাচ করবে, তারপর সিঙ্গারাটা এইভাবে মুখটা লাগিয়ে দিব। এভাবে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
আরেকটা সিঙ্গারা এভাবে পানি দিয়ে লাগিয়ে নিব। ভিতরে পিলিং দিয়ে দিব। এখন চারপাশে পানি লাগিয়ে নিয়েছি। এখন এখানে একটা কুচির মতো ভাঁজ দিয়ে এই পাশটা এই পাশের সাথে লাগিয়ে নিব। পানি লাগিয়ে নেবেন না তো মুখটা খুলে যাবে। এভাবে সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিব। সব সিঙ্গারা এভাবে বানিয়ে নিব। সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি। এখানে 20টা সিঙ্গারা আছে, এখানে 23টা সিঙ্গারা আছে, মোট 43টা সিঙ্গারা আমার 3 কাপ আটায় হয়েছে। আপনারা এই সিঙ্গারাগুলো বানিয়ে রমজানের জন্য ফ্রোজেন করতে পারবেন। ফ্রোজেন করার জন্য এই সিঙ্গারাগুলো যে প্লেটে আছে আপনারা প্লেটটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রাখার পরে এক একটা সিঙ্গারা যদি আপনারা আলাদা করেন তাহলে দেখা গেছে আলাদা হয়ে যাবে। তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে আপনারা এক মাস রমজানের এক মাস একবার বানিয়ে অনেক পুরো এক মাস খেতে পারবেন। তো আমি এখন এই সিঙ্গারাগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আর কিছু এখন আপনাদেরকে ভেজে আমি শেয়ার করে দেখাবো। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। সিঙ্গারা হালকা তেলে হালকা আঁচে ভাজতে হবে, একদম ফুল আঁচে ভাজা যাবে না, হালকা আঁচে আস্তে আস্তে করে সিঙ্গারা ভাজতে হবে। সিঙ্গারাগুলো আমি দিয়ে দিয়েছি, এখন হালকা আঁচে সিঙ্গারাটা আমি ভেজে নেব। এক পাশ ভাজা হলে আমি অপর পাশে উল্টে দিব। এখন এটা নাড়াচাড়া করা যাবে না, আস্তে হালকা আঁচে এই সিঙ্গারাটাকে আমার ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়েছে, এখন আমি আরেক পাশ উল্টে দিব। এখন অপর পাশটাও ভালো করে ভেজে নিব। এখন সিঙ্গারাগুলো ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি সিঙ্গারাগুলো উঠিয়ে নিব। উঠিয়ে একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যুতে উঠিয়ে নিব, এক্সট্রা যে তেলটা চুষে নিব। এই সিঙ্গারাটাও আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এটাও আমি দুই পাশ বাদামি করে ভেজে উঠিয়ে নেব। এই সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি, একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলো আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার সিঙ্গারা রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।